আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা তিনটা স্টেপের মাধ্যমে আমাদের ছবিকে স্কিন স্মুথ, গোলাই নিফেট এবং স্কিন টোন অ্যাপ্লাই করা শেখাবো এই টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ। সো টিউটোরিয়ালটা পুরোটাই ওয়াচ করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সো লেটস নাও। সো গ্যালারি থেকে আমরা শেয়ার অপশন থেকে আমাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনে ইনপুট করব আমাদের ছবিটিকে। সো ইনপুট কমপ্লিট, আমরা এখন টুলস যাব। টুলস থেকে চারটা স্টেপ কাজ করলে আমাদের ফটোর কি নেক্সট লেভেল চলে যাবে। আমরা ব্রাইটনেসটা বাড়াবো, টেনের আশপাশে রাখবো। এখন আমরা যাব শ্যাডো, শ্যাডোটা 20-এর আশপাশে রাখবো। এরপরে বাড়াবো আমরা স্যাচুরেশন, স্যাচুরেশনটা আমরা ডাউন করবো 13-এর আশপাশে। যেমন হাইলাইট, হাইলাইটটা আমরা 13-এর আশপাশে রাখবো বা 15-এর আশপাশে রেখে আমরা ইরিজারে ক্লিক করবো। ইরিজারে ক্লিক করবো, ইনভার্টস করে নেবো। তারপর রেজিস্টার থেকে আমরা সেটিংগুলো করে নেবো। রেজিস্টারে সেটিং জন্য আমরা রেজিস্টার থেকে হার্ডনেস 0 রাখবো, অপাসিটি 100 এবং সাইজ 20-এর আশপাশে রেখে আমরা স্কিনের পরে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই পরে নেক্সট আমরা কি করব সে বলতেছি, আগে আমরা তাড়াতাড়ি স্কিনটা অ্যাপ্লাই করে দিই। সো গাইস, আমাদের গ্লো ইফেক্ট অ্যাপ্লাই কমপ্লিট, আমরা ডন করব, আবারও ডন করব। এটা বিফোর এবং আফটার। সো আমাদের পারফেক্টলি স্কিন টোন অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখন রিটাচ দেবো, রিটাচ থেকে আমরা স্কিন টোন দেবো। স্কিন টোনের ফার্স্টটা প্রথম সিলেক্ট করবো, তারপরে ম্যানুয়ালি যাবো। ম্যানুয়ালিতে হার্ডনেস আমরা 0 রাখবো, অপাসিটি 100-এর আশপাশে রাখবো এবং সাইজ 20-এর আশপাশে রেখে আমরা ফেসের উপরে ড্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের একটা স্কিন টোন অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের ফেসের উপরে। সো লেটস নাও। ড্র করার ফলে আমাদের স্কিন টোনটা আমাদের ফেসের পরে চলে আসবে। সো আপনারা অ্যামাউন্টটা হালকা কমাবেন, এরপরে ডন করবেন। সো আবারও ডন করবেন। এখন আমরা স্কিন স্মুথ করব, স্মুথ টুলস দেব। টুল থেকে আমরা শিফট টুল থেকে ক্লিক করব। শিফট টুলে ক্লিক করে আমরা রাউন্ডটা নেব। রাউন্ডটা ক্লিক করে আমরা এটা ছোটো করে নেব। ছোটো করে এক কোণায় রেখে আমরা অ্যামাউন্টটা 20-এর আশপাশে রাখবো। সো 20-এর আশপাশে রেখে আমরা ইরিজারে ক্লিক করব। ইরিজারে ক্লিক করে আমরা ইনভার্স করব। ইনভার্স থেকে রেজিস্টারে যাব। রেজিস্টারে যেয়ে রেজিস্টারে দেখে আমরা হার্ডনেস 0 রাখব, অপাসিটি 100 থাকবে এবং সাইজ 20-এর আশপাশে রাখব। হার্ডনেস হালকা আমরা অপোজিটে হালকা কমাবো। রেখে আমরা ফেসের উপরে ড্র করবো। ড্র করলে আমাদের ফেসটা স্মুথ হয়ে যাবে পারফেক্টলি। সো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা ড্র করলে স্মুথ হয়ে যাচ্ছে, জাগগুলো সবই রিমুভ হয়ে যাচ্ছে পারফেক্টলি। সো আপনারা এভাবে স্কিনের পরে ড্র করবেন, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের ফেসটা স্মুথ হয়ে যাবে, সব জাগগুলো রিমুভ হয়ে যাবে পারফেক্টলি। সো লেটস নাও। সো গাইস, যদি আমাদের স্কিন ইফেক্টটা যদি আমাদের বাইরে পড়ে, সো ফেসের বাইরে চুলের অথবা পড়লে এটাও আমরা ইরিজারে ক্লিক করে আমরা রিমুভ ড্র করলে আমাদের ওই বাইরের অংশগুলো রিমুভ হয়ে যাবে পার্টনারলি। সো ডন, আমাদের স্মুথ ডন হয়ে গেছে। সো আবারও ডন করব। সো দেখেন আমাদের ফেসটা ফুলি স্মুথ রিমুভ হয়ে গেছে সব দাগগুলো। সো এখন আমরা অ্যাডজাস্ট থাকবো, অ্যাডজাস্ট থেকে হালকা কালার অ্যাডজাস্টমেন্ট করব। সো ব্রাইটনেসটা আমরা হালকা বাড়াবো, কন্টেক্সটটা আমরা হালকা কমাবো, স্যাচুরেশনটা আমরা হালকা ডাউন করব। করলে আমাদের ইফেক্টটা চলে আসবে ব্যাকগ্রাউন্ডের সাথে। হাইলাইটটা আমরা শ্যাডোটা হালকা ডাউন করব, তাহলে আমাদের শার্পনেসটা ফেসের উপর বেড়ে যাবে। টেম্পারেচারটা হালকা কমালে আমাদের ফেসটা এমন হোয়াইট এবং রিটার্সিং হয়ে যাবে। সো গাইস, আমরা পিকচারের মাধ্যমে পারফেক্টলিভাবে আমাদের স্কিন হোয়াইট এবং স্মুথ করতে পেরেছি। সো আই হোপ টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আর টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন কী ধরনের টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। সো নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাই আমন্ত্রিত। থ্যাংক ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য।